আসসালামু আলাইকুম, টিএস কুকিং কর্নারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে। এই চিকেন ফ্রাইটি আপনারা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারবেন এবং যখন ইচ্ছে তখন ভেজে নিতে পারবেন। আমি এখানে দুটো ফার্মের মুরগি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি ক্রিসপি ফ্রাইড চিকেন মিক্সের 1টি প্যাকেট। আমি এখানে নরের ফ্রাইড চিকেন মিক্সটি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। চিকেনটা ভালোভাবে মাখানো হলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। এখন নিয়ে নিচ্ছি ময়দা, ফেটানো ডিম এবং ব্রেড ক্রাম। প্রতিটা চিকেন প্রথমে ময়দায় গড়িয়ে, তারপর ডিমে চুবিয়ে, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি এভাবে সবগুলো চিকেন প্রিপারেশন করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে আপনারা রেডি করে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, তারপর পছন্দ মতো ভেজে নিতে পারবেন। আমি বেশ কয়েকদিন পরে চিকেনগুলো বের করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ক্রিসপি এবং সুন্দর একটা কালার এসেছে। আশা করি আমার আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।